আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, প্রধানমন্ত্রীকে জনগণের শক্তির কাছে মাথা নত করতেই হবে বললেন রিজভি। সচল হচ্ছে পুরনো মামলা, সাজার আতঙ্কে বিএনপি নেতারা। বিদ্যুৎ অফিসে ভালো চা নাস্তা খেয়েছেন নিপুণ, স্মারকও দিয়েছেন। অনলাইনে অভ্যুত্থান হবে না, জেল খাটার জন্য প্রস্তুত হন তারেক রহমানকে ওবায়দুল কাদের। বাংলাদেশের জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করবে না রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত 11। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। প্রধানমন্ত্রীকে জনগণের শক্তির কাছে মাথা নত করতেই হবে বললেন রিজভি। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণের শক্তির কাছেই মাথা নত করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বিদেশি চাপের কাছে আমি মাথা নত করব না, কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে জনগণের শক্তির কাছেই মাথা নত করতে হবে। আমাদের সীমান্তে যখন আমাদের লোককে গুলি করে তখন তো আপনাকে মাথা উঁচু করে থাকতে দেখি না, একটা প্রতিবাদ আপনাকে করতে দেখি না। গতকাল বৃহস্পতিবার অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে ঢাকা জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। দলটির পূর্ব ঘোষিত মতিঝিল বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের উদ্দেশ্যে মিছিল সহকারে নয়াপল্টনস্থ সিটি হার্ট মার্কেটের সামনে থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে আরামবাগ নটরডেম কলেজের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দেয়। পরে সেখানেই বক্তব্য রাখেন রিজভি। এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে মতিঝিলের ওয়াপ্তা ভবনে যান এবং স্মারকলিপি প্রদান করেন। রুহুল কবির রিজভি বলেন, আজকে সরকারের পতন অত্যাশন্ন। এই বিদ্যুৎ খাতে প্রায় 154টি প্ল্যান্ট, তার মধ্যে শুধুমাত্র 49টি কোনোরকম চালু আছে, 104টি প্রায় বন্ধ। এগুলো তাহলে কোথায় গেল? আপনারা এক এমপি বলেছিলেন ফেরি করে নাকি বিদ্যুৎ বিক্রি হবে, সেই ফেরির বিদ্যুৎ কোথায় গেল? প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী আপনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মত প্রকাশের স্বাধীনতা ফেরি করে বিক্রি করেছেন অন্যের কাছে, জনগণের অধিকারকে কারাবন্দী করেছেন, গোটা দেশকে আপনি বন্দিশালা করেছেন। এসব কিছু অবসানের জন্য জাতীয়তাবাদী সকল গণতান্ত্রিক শক্তি আজকে ঐক্যবদ্ধ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণায়। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে দুর্জয় দুঃসাহস নিয়ে আজকে কর্মসূচি পালন করেছেন, এই কর্মসূচি থেমে থাকবে না। আমাদের এই কর্মসূচির লক্ষ্য দুঃশাসনের অবসান করা, কর্তৃত্ববাদী শাসনের অবসান করা। সচল হচ্ছে পুরনো মামলা, সাজার আতঙ্কে বিএনপি নেতারা। আন্দোলন দমনে চাপে রাখার কৌশল বলছে দলটির নীতি নির্ধারকরা, এটা স্বাভাবিক প্রক্রিয়া, নতুন করে কোনো উদ্যোগ নেওয়া হয়নি দুদক আইনজীবী। মামলার জালে বন্দী হয়ে পড়েছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের সক্রিয় কোনো নেতাই মামলা থেকে রেহাই পাননি। বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ পর্যন্ত 1,12,000 মতো মামলা হয়েছে, এতে আসামি প্রায় 40 লাখ। বেশিরভাগ মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর সঙ্গে সচল হচ্ছে 111 ও পরবর্তী সময়ে সিনিয়র নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতির পুরনো মামলা, শুরু হয়েছে বিচার কাজও। এসব মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করে দ্রুত রায় দেওয়া হতে পারে বলে আশঙ্কা দলটির নেতা ও আইনজীবীদের। সম্প্রতি বিচারিক আদালতে দেওয়া সাবেক দুই মন্ত্রীর 13 ও 9 বছরের সাজা উচ্চ আদালত বহাল রাখায় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। তারা মনে করেন, নির্বাচনের আগে অনেক মামলার রায় দেওয়া হতে পারে, তাতে সাজা হওয়ার সম্ভাবনাই বেশি। মামলার মেরিট নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে, কিন্তু আদালত রায় দিলে তা অমান্য করার সুযোগ নেই। তবে দলটির নীতি নির্ধারকদের দাবি, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার পুরনো খেলা শুরু করেছে, মামলা ও সাজার ভয় দেখিয়ে আন্দোলন দমাতে চাইছে। বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমান আওয়ামী সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর পর্যন্ত বিএনপির বিরুদ্ধে করা মামলায় এজাহারভুক্ত আসামির সংখ্যা প্রায় 39,78,481, আর অজ্ঞাতনামা আসামির সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি। মোট মামলার মধ্যে 2,830টির বেশি হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে, এর মধ্যে রয়েছে কয়েকশো গায়েবী মামলাও। আরও জানা গেছে, 19 মে থেকে 5 জুন পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 162টি নতুন মামলা হয়েছে। এসব মামলা
মামলায় আসামি 50,900, এ সময় সারা দেশে বিএনপির 720 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। 15 দিনে জেলা পর্যায়ে প্রায় 850 নেতাকর্মীকে জামিনে না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, সরকারের কোনো জনভিত্তি নেই, তারা জনপ্রশাসন ও আদালতকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে, ভবিষ্যতে তারা আরও দীর্ঘায়িত করার নীল নকশা তৈরি করছে। এর অংশ হিসেবে বেছে নেওয়া হয়েছে সব মামলা। 1,300 মামলায় বাছাই করে আগামী নির্বাচনের আগেই বিএনপির নেতাদের সাজা দিয়ে কারাগারে পাঠাতে চায়। সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে নির্বাচনে প্রতিপক্ষ ছাড়া খালি মাঠে গোল দেওয়া সহজ হবে। বিদ্যুৎ অফিসে ভালো চা নাস্তা খেয়েছেন নিপুণ, স্মারকও দিয়েছেন। অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে দেশজুড়ে বিদ্যুৎ অফিসগুলোর সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় দলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন এবং বিদ্যুৎ অফিসে কর্মকর্তাদের হাতে নিজেদের স্মারকলিপি তুলে দেন। এদিন মতিঝিল ওয়াপদা ভবনে বিদ্যুৎ অফিসের যান বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কয়েকজন, যেখানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী। তারা সেখানকার কর্মকর্তাদের হাতে স্মারকলিপি তুলে দেন। যখন বাইরে থেকে আসেন, নিপুণকে বলতে শোনা যায়, ভেতরে চা নাস্তা ভালোই খেয়েছি, ধন্যবাদ আপনাদের। জানা গেছে, মতিঝিলে বিদ্যুৎ অফিসে যাওয়ার সময় দুপুর 12:50 দিকে পুলিশের বাধার মুখে পড়েন কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীরা। বাধার কারণে দুপুর 1টার দিকে নটরডেম কলেজের সামনে থেকে কর্মসূচির কার্যক্রম শেষ করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। পরে দুপুর 1:20 দিকে নেতাদের মধ্য থেকে 7 জন প্রতিনিধি করে বিদ্যুৎ অফিসে পাঠান তিনি। তাদের সঙ্গেই ছিলেন নিপুণ। বিদ্যুৎ অফিসে তারা 20 মিনিট ছিলেন। এর আগে বিদ্যুৎ অফিসে পৌঁছলে বিএনপির 7 প্রতিনিধিকে বিদ্যুৎ কর্মকর্তারা ভেতরে প্রবেশ করতে মানা করেন। অবশ্য পরে বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের ঢোকার অনুমতি দেয় পুলিশ। এ সময় কোনো গণমাধ্যম কর্মী বিএনপির নেতাদের সঙ্গে অফিসের অভ্যন্তরে ঢুকতে পারেনি। 20 মিনিট পর নেতারা বেরিয়ে আসেন। এ সময় অ্যাডভোকেট নিপুণ রায়কে হাস্যোজ্জ্বল দেখা যায়। বিদ্যুৎ কর্মকর্তা পুলিশের সদস্যদের সঙ্গেও হেসেও কথা বলেন তিনি। তারেক রহমানকে ওবায়দুল কাদের অনলাইনে অভ্যুত্থান হবে না, জেল খাটার জন্য প্রস্তুত হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নেতা কই, অনলাইনে কোনো অভ্যুত্থান হবে না, অনলাইনে জনগণ কারো কথায় আন্দোলন করবে না, সৎসাহস যদি থাকে জেল খাটার জন্য প্রস্তুত হন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক সমাবেশে সব কথা বলেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজপথে এসে সংগ্রাম করে আন্দোলন করে সরকারের বিরুদ্ধে কথা বলেন, সৎসাহস নেই, সেজন্য পালিয়ে আছেন, পালিয়ে পালিয়ে ডাক দিলে আন্দোলনে জনগণ সাড়া দেবে না। সরকারের উপর নিষেধাজ্ঞা আনার ষড়যন্ত্র করতে গিয়ে বিএনপি নিজেরাই খাদে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির উদ্দেশ্য ছিল নালিশ করে শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনবে, নিষেধাজ্ঞা যেন নালিশ করতে গিয়ে বিএনপি এখন নিজেরাই খাদে পড়েছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করবে না রাশিয়া। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটভস্কি। তিনি বলেছেন, রাশিয়া বাংলাদেশের নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তাদের সঙ্গে একযোগে কাজ করব। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় রুশ রাষ্ট্রদূত এ কথা বলেন। এ সময় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় উল্লেখ করে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি তিনি। আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত 11। আফগানিস্তানের একটি মসজিদে বোমা বিস্ফোরণে 11 জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত 30 জন। নিহতদের মধ্যে উত্তরাঞ্চল প্রদেশ বাগলানের সাবেক পুলিশ কমান্ডার সাফিউল্লাহ সামিমও রয়েছেন। বৃহস্পতিবার সকালে দেশটির উত্তরাঞ্চল প্রদেশ বাদাকশানের ফাইজাবাদের নবাবী মসজিদে এই বিস্ফোরণ ঘটে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।